দেশের ফুটবলে ছেলেরা যখন একের পর এক হতাশায় ডুবিয়েছে তখন হাল ধরে আছে নারী ফুটবলাররা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্টে ইতিবাচক ফল উপহার দিয়ে যাচ্ছে সাবিনা কৃষ্ণারা নারী ফুটবল যখন এগিয়ে যাওয়ার কথা সেখানে উল্টু তাদের পড়তে হচ্ছে পদে পদে নানা বাধায় চলমান জেএফএ কাপ খেলতে আসা তৃণমূলের মেয়েরা যার বড় প্রমাণ শুরুটা হয় পরিবার থেকে আর সামাজিকভাবে হতে হচ্ছে হেনস্থার শিকার তারপরও স্রেফ ফুটবলকে ভালোবেসেই লেগে থাকা খেলাটির সাথে তবে নারীদের নিয়ে প্রচারণা বাড়ালে এবং আর্থিক সহযোগিতা পেলে সহজ হবে মেয়েদের ফুটবলে আসার পথ আমি বিকেসপিতে পড়ি বলে যে বিকেসপিতে আর আসতে দিবে না খেলাধুলা হবে না আমি জোর করে আসি প্রতিবার সাতক্ষীরা এসে থাকি এবং পড়াশুনো দুইটা স্যারের বাসা থেকে করি এবং বাসা থেকে অনেক সমস্যা হয় গ্রামের অনেক লোকেরা খেলাধুলা করতে দিতে চায় না আমরা এখানে প্র্যাকটিস করি ওইখানে আসতে এক ঘন্টা লাগে এটার জন্য আমরা প্র্যাকটিস করতে আমার বাপ মা অনেক বাধা দেয় বলে কি একা মেয়ে কীভাবে ওইভাবে থাকবা আর্থিক সংকট আর সামাজিক নানা বাধাকে উপেক্ষা করে তৃণমূলে খেলাটা এগিয়ে নিচ্ছেন সংগঠকরা তবে তাদের দাবি জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে বেশি টুর্নামেন্ট আয়োজন করা গেলে বাড়বে নারী ফুটবলারদের সংখ্যা সেই সাথে সমৃদ্ধ হবে জাতীয় নারী ফুটবল দল ম্যানেজমেন্ট তাদেরকে কিছু যদি না দিয়ে শুধু শেখায় তাহলে তো হবে না তাদেরকে কিছু প্র্যাকটিস যেমন ভালো বুট ভালো জার্সি যাতায়াতের খরচ এগুলো দিলে আগ্রহ পাইতো মেয়েদের কর্পোরেট লিগটা করবেন লিগটা করলে এই মেয়েদের কিন্তু খেলার ব্যবস্থা হবে বিভিন্ন ক্লাবে তাদেরকে পয়সার বিনিময়ে খেলতে পারবে এরা যদি বাবা মার হাতে দুটো পয়সা দিতে পারে আমার মনে হয় আরও ওই দেখে দেখে আরও গার্জেনদের উদ্বুদ্ধ হবে চলমান জেএফএ কাপের ফল পেতে টুর্নামেন্ট থেকে পাওয়া প্রতিভাবান ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরামর্শ বা ফুফে নির্বাচকদের তাদের নিয়েও যদি উনি ট্রেনিং করতে আমার দৃঢ় বিশ্বাস যে এখান থেকেও ভালো ভালো প্লেয়ার হবে আমাদের সাবিনা কৃষ্ণদের মতো সারা দেশের মোট আটটি জেলা দল অংশ নিচ্ছে জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা